স্বাধীনের পরে কোনো সুখ নাই, এই স্বাধীনের পরে থেকে এনে থাকি অনে থাকি, এইভাবে করতে করতে আমার জীবনটা এলো ই যাযাবরের মতো হয়ে গেছে বাবা। এখন কি করবো, এখন বৃদ্ধ বসে আমি এনে আয়া পারছি দেখে সে কইবে নিছি, যেদিন আমি আসতে পারুন না চলতে পারুন না সেদিন আমার উপায় কি? এই জন্য আপনাকে আমি পায়ে ধরতেছি, জানাইতেছি যে বাবা আমার একটু দেখেন, আমার উপযুক্ত প্রমাণ নেন, আমার সব কিছু দেখেন, আমার সত্য হইলে আমার স্বীকৃতি দেন। এই জন্যই তো আমি পাগলিয়ে ঘুরতেছি যে কেন আমার মনে হয় যে সরকারের কানে যায় না, এগুলে কেউ যাইতে দেয় না, এই জন্যই আমি বাইরেছি বাবা। অন্য আমি বাইরেতে পারি কইতে পারি যেদিন আমি পরে যাবো আমার বউ বললাম কিছু নাই, ঘরবাড়ি নাই, সেদিন আমার কে দেখবে? এইটাই খেলি আমি, আল্লাহ আছে, আল্লাহ তো দেখছে, কিন্তু তারপরে আমাকে হইতেছে না কে কারণ কি আমি বুঝতেছি না। আল্লাহ দেখে নাই যে আমি যে যুদ্ধ আমরা যুদ্ধ করছি, আল্লাহ দেখে নাই, মানুষে নাই নাই করলো, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো আমাকে কোনো ই করবার নাই, আমরা কোন পথে যাবো? স্বীকৃতি দেওয়ার জন্য আজকে 30 বছর ধরে আমি ঘুরবানছি, আমার কেউ কথা কেউ নেই না বাবা, অমুকে কয় মুখা নেই করো, অমুকে কয় মুখা নেই করো। তারপরে আবার এই মাননীয় প্রধানমন্ত্রী আসলো, উনি দিল, উনি ঘোষণা দিলেন যে একটা সন্নত, দুইটা পদ, তিনটা প্রত্যয়নপত্র যার আছে, যারা ভাতা পায় তাকেও লাগবে। আমি ঠিক সবই আছে আমার, আমার সব কিছু প্রমাণ আছে, একটা প্রমাণ না বাবা, আমি আমার 10টা প্রমাণ দেখাবো। আমি যে পুঙ্গু আমার নগেই আছে, আমি যে বাংলাদেশের নাগরিক হেডা আমার নগে আছে, আমি হাইকোর্টের এটার আয়ু পাইছিলাম বাবা, তারপরে আমার সব সার্টিফিকেট নগে আছে, জয়পদক নগে আছে, আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইন্টারভিউতে যাবো বাবা। ইন্টারভিউতে যদি আমি ফেল করি তখন আমার জনগণ দেশের মানুষদের আমার নগে যারা আসাল তারাও কবে যে হ আসাল। আমরা আসাম গেছিলাম বাবা, ওই ধুবরী আগে গেলাম, ধুবরী কত হানে ক্যাম্প ছিল। আমি আজকে 30 বছর ধরে ঘুরতেছি বাবা, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা প্রমাণ করানোর জন্য। আমি যদি স্বীকৃতিটাও পাইতাম যে আমি একজন মুক্তিযোদ্ধা, তাও তো আমার দুঃখ থাকতো না, কিন্তু আমি যদি স্বীকৃতি না পাইতাম তো আমার নামই থাকবো না বাবা। আর এই যে আমাকে শরীরে জিয়ারত মারা গেল, আর তো শরীরে কোনো নামই নাই, ও ওখানে শহীদ হল, আরেকজন হয়েছিল এই যে দাইরাপুর বাড়ি, ওই আহাত পিসাবের ছেলে উনি মারা গেল রাত্রে নিয়ে, তারা দাফন কাফন করে থোয়া হইলো ফায়ার করিয়া। তারপরে এই যে তার তো কোনো শাড়িরে কোনো নামই নাই, আমি তো যেমন তেমন শহীদ হয়েছে তার নাম নাই শাড়িরে অফিসে নাই, অথচ অরিজিনাল মুক্তি যারা কত কষ্ট করে খাইতেছে তাকে কোনো নামই নাই বাবা। অথচ যাগো আমরা দেখি নাই তারাও মুক্তিযোদ্ধা হয়েছে, দলে বলে টাকায় হয়েছে বাবা, কিন্তু যাকে দলে বল না দূর নাই লোক নাই তার কোনো আইনও নাই, যার আইন আছে যার টাকা আছে মানুষ আছে তার আইন পকেট আছে, যাকে টাকা নাই তাকে জায়গা নাই জমি নাই ঘর নাই মানে টাকা নাই তাকে আইনও নাই বাবা, তাকে মানুষও নাই, যাকে কিছু আছে তাকে সব আছে। এই যে দেখেন এই যে রমজান মাসটা এসছে, আমি আমিও এই যে মায়েরও কিছু দিতে পারি না, আমিও কিছু খেতে, মা আমারও খুঁটাও দেয় কোনো সময় কেন্দা দিয়ে দেয়। কত মানুষ মুক্তিযোদ্ধা ছিল, মানে মুক্তিযোদ্ধা কই হারে না মুক্তাযোদ্ধা ছিল, আমি মায়ের কিছু দিয়েও পারি না, মায়ের অসুখ মানুষ পইরে দিছে ঘরে, মায়ও আমার দেখা পারে না খালি খুঁটা দেয়। তারপরে আমি রাস্তা রাস্তায় ঘুরি, আমার বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই, এই বাংলাদেশে বাবা আমার 1 ইঞ্চি জায়গাও নাই, আমার ঘর বাড়ি কিছুই না, হয় না আপনারা তদন্ত করে দেন, যাচাই বাছাই করে দেন, যদি থাকে আমি মিছা কথা কইলে আমার ফাঁস দিয়ে দেবেন, কিন্তু বাবা আমার কেউ নাই, আমি উচিত কথা কই দেখে আমার কেউ দেখা পারে না, সামনে সালাম দেয় পাশে আমার লাথি দেয়। খারাপ লাগে মানে মারে কিছু দিতে পারি না, মা ঘরে ঘরে হাগে ঘরে মুতে করে কিছু করা পারি না, আমার নাই বউ নাই পোলাহান, আমার বোনের আছে বিয়ে হয়ে গেছে, তারপরেও তারা যুদ্ধর পারে টানে, আমার মায়ের তো আমার রাখা উচিত ভালোভাবে, কিন্তু আমি পারি না তো বাবা, আমার তো অসহায়, আমি কেমনে দিব কেমনে কি করু, আমার তো কোনো ইনকাম নাই, আমার সায়াসন দেখাইতে হয়। আর এই যে রোজা, আমি ভাতের জন্য রোজাই থাকা পারি না, এই যে রোজাটা যায় আমি ইফতারি করতে পারি না, কিছুই করতে পারি না ভাতের জন্য, কেউ কয় না যায় আমাকে তো কালকে খাইস, এই কথা কেউ কয় না। আমার মারও একই অবস্থা, আমার মায়েরও কথা কইতে পারে না, আমি খুব কম কই, 100 উপরে বয়স চলা চোখে দেখে না, আমিও তো এই যে আমার পুঙ্গু, এই যে আমার হাতরা, এই যে বাবা পুঙ্গু, কোনো কাজ করতে পারি না, এই যে না, তারপরে আমার মাথা এটা উঠে গেছিলো গা, এই যে এটা আমি 20 বছর কমপক্ষে আমার বাড়িঘর কিছুই নাই চিকিৎসাই করবার, যে এই যে হাতরা ভাঙ্গা, আমি কত কষ্ট করে চলি, তারা দেখে হিংসা করে, আমি পাইতেছি না বাবা, আমাকেও কেউ ডাকে না, আমার কথা কেউ কয় না। তারপরে যারা মুক্তিযোদ্ধা দলে বলে ক্ষমতায় মুক্তিযোদ্ধা বানাইছে টাকায়, কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা টাকাও দিতে পারে না, হইতেও পারে নাই, মেলাই আছে
আছে টাকা দিতেও পারে নাই মুক্তি যাও হইতে পারে নাই অরিজিনাল মুক্তি যা মেলা আছে বাবা আমার মত কিন্তু যারা মুক্তি জানা তারাও বাতা পাইতেছে তা আমার কথা হইলো তারাও খাইগে এটা বাংলাদেশের বাপের ডাকে কেউ কেউ খাইব না এটা চার চার ইনরে দেখ জানে আছে এখানে খাইব কিন্তু আমরা সঠিক হইয়া যে কেন খাইতে পারি না বাবা এইটাই আমাকে দুঃখ অমুকের নকে পাল্লা দিয়ে আমার লাভ নাই খাইবেন সু খাইগে আমি মুক্তি যাই পাইবেন না আমি আবার কার কথা কইবার দম আমার তো বাড়িঘর কিছু নাই বাবা আমি পুঙ্গু মানুষ আমি যেখানে রাইত ওখানে কাই এই জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার তো কেউ নাই আমার আছে আমার মা 100 উপরে বয়স তারই যোগাল করুম কেমনে এই রোজার দিন নাইছে বাবা তার আমি কিছু দিতে পারি না সে আমার খুঁটা দেয় তুই মুক্তা যোদ্ধা ছিলি কই আহার না তো আমার খুঁটা দেয় আমার কত কিছু কয় মায় ও বাবা সরকার মনে হয় জানে না আর জানলেও মনে হয় এরা চিঠি দিয়ে না করে দেয় এই জন্য মেলা মানুষ আছে খালি মেয়ে একলা না বাবা মেলা আছে বঙ্গবন্ধুর অরিজিনাল সৈনিক বা অরিজিনাল তাকে সারা দিছে তারা বিকে করে খায় দেখা হয় আমার নগে মেলা আছে এই বাংলাদেশে বাবা যার লোক আছে তার সব আছে যার লোক নাই তার কিছুই নাই এই বাংলাদেশে যাগো ঘরবাড়ি আছে তাকেও ঘরবাড়ি দিছে আবার অনেকে আছে ঘরবাড়ি নাই তাকেও দিছে বেশিরভাগই ঘরবাড়ি আছে তাকেও দিছে আবার কিছু আছে ঘরবাড়ি নাই তাকেও ঘরবাড়ি দিছে আমাকে দেশে আর কত বাকি আছে আমি আছি আমার কথা কেউ কয় না খালি কয় ই ডাউ ডাফাল্লা দম না এটা নাই বানাই মানে যে হিংসা করে আমার সাথে হিংসা করে ওই যে উচিত কথা কই বঙ্গবন্ধুর আমাদের দায় যারা কর্মকর্তারা এরা দায় এরা তো ভালোভাবে তদন্ত করতেছে না যাচাই বাছাই করতেছে না ভালো করে করলে তদন্ত করলে কেরা মুক্তি দা কেরা মুক্তি না সব বাইরিয়ে দেবো গা দেশে কেরা কি সব বাইরিয়ে দেবো বাবা এখন আমি যদি মুখে কয়ে মুক্তি দেওয়া হবে না আমার সব 10টা 20টা প্রমাণ নিয়েই আমার ই করতেছে না বাবা ওতে কেউ কথা কয় আবার বড় বড় রায় কয় ওটা ফালিয়ে তো ওটা ফালিয়ে তো ওটা ধরো না এগুলা কয় বাবা কি করুম চিঠি বন্ধ দিছে মন্ত্রণালয় আমার নামে আমার নামে বদনাম বর্ত কমছে বাবা আর অথচ যারা এই দেশে ক্ষমতায় আছে তাকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ওই যে প্রতীক দিয়ে তাকে মেলা কিছু বানাইছে ও তারা অথচ এই দেশে দেশ বিরোধী আছিল তাকে বংশ অহনু আছে রাজাকার আলবদ্র তাল্লাল অহনু বাইচা আছে দেহে দেহরুম আমগো দেশে কেরা কেরা রাজাকার কেরা কেরা ইয়ে আছে আলি কিন্তু আমরা জানি কিন্তু বাবা তাকে কথা নেয় কিন্তু আমার কথা নেয় না এক রাজাকার আমার কয় কি জানেন এই চেয়ারম্যান এই কেন কয় কি তুমি আমার নগে আসলে তখন আমি ধরলাম যে কথাবার্তা ভালো করে কই তখন আমি কয় কি আমি কই নাই আমার দুশো পেছে ভালো কবে জানি কবে আমি রাজাকার কতদিন কয় দেয় আমরা রাজা খার আমি এই কথা কই আমরা ফাঁসি দিয়ে দিব হ্যাঁ দিনে আয় পড়ছে বাবা হ্যাঁ দিনে আয় পড়ছে ফাঁসি দিয়ে দিব আমার রাজাকার কইয়া তারা এক মিল হইয়া এক হইয়া আমার রাজাকার কইয়া ফাঁসি দিব হ্যাঁ হেই হেই দিন আয় পড়ছে বাবা রাজাকার রে আমার কত বড় সাহস রাজাকারের পর আমি ধরছি দেয় তুই খারাই নে তুই কত বড় সৎকার এক কেরা হিকাইছে কয় আমি কই নাই তোর না করে আলাইলো এই গাটলাই না হিবে রে বিক্ষা করে খেবেন সে বিলে খেয়ে দেনে হানে মরে থাকুম আর কি তাছাড়া তো উপায় নাই আমার মতো বহুতই আছে চিন্তাই করে মানুষ সারা পারে না আর হ্যাঁ সমস্ত দেশের খবর নিয়ে চলতেছে আজকে আর দেখেন দেশের জন্য জীবন বাজি রেখে মা মাটি জন্মভূমির জন্য হিন্দু মুসলমান ছোট বড়র জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে এত কত কষ্ট করে এসে এই দেশে যুদ্ধ করে হাসি ফোটাইলাম আর আমাকে চোখে কান্না রইল এসকে এই রোজার দিন আমার মায়েরে দেখতে পারি না রোজা থাকতে পারি না ইফতার কিনতে পারি না টাকা থা নাই একটা পয়সা হারাম আমার নাকি চার নাও নাই আমার ঘর বাড়ি নাই তাহলে আমি আমি যদি মইরাও যাই তাও এই দুঃখ বাবা থুইবার জায়গা পাবো না আর যদি স্বীকৃতিটা পাইতাম তাইলেও কইতাম যে হ্যাঁ দেশের জন্য যুদ্ধ করছিলাম একটু আল্লাহ আমার নামটা উঠাইছে যদি এই ফেলে মইরা যাই তাহলে কিসের জন্য যুদ্ধ করছিলাম বাবা দেশের মানুষ এত সুখী হয়ে গেল কেউ টাকা থুইবার জায়গা পায় না কেউ বাড়ি থুইবার জায়গা গাড়ি থুইবার জায়গা পায় না আর কেউ ভিক্ষা করে খেয়ে হারা পারে না এই কারণে কি দেশের জন্য যুদ্ধ করছিলাম বাবা ওটা আমি যদি একটু আমার স্বীকৃতিটা পাইতাম তাহলে একটু আমি ভালোভাবে ব্যস্ত হতাম আল্লাহর নাম নিতাম নুজা নামাজ পড়তাম কইতাম না আল্লাহ আমার আমি যে কাজটা করছি দেশের জন্য গেছিলাম তার বিনিময় আল্লাহ আমার দিছে এটা খুশি হইতাম আমি বাবা এটা যদি না পাই আমি মরেও শান্তি পাম না আমার আমার তুমি এখনই ফায়ার করে দিয়ে মারা হলো তাও আমার দুঃখ নাই কারণ আমরা জীবন বাজি রেখে স্বাধীন আমরা জানাজা পরে মুক্তি দিয়ে গেছিলাম বাবা আমাকে ভয় নাই আমরা মরে গেলেও জানাজা না পড়ালেও চলবো আমরা জানাজা পরে মুক্তি দিয়ে গেছিলাম বাবা ওই চিন্তার কোনো কারণে আমরা মরণ স্বীকার করে দিয়ে বাঁচাইছে আমাকে আল্লাহ আর ভারতের প্রধানমন্ত্রী আল্লাহ ই করছে আমার কিছু নাই তো বাবা সব হলো আমার পাশে শত্রু যদি হারিয়ে যায়
ها 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 ها